আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দারুণ সুন্দর একটি রেসিপি দেখার জন্য। এই গরমে যদি সুন্দর করে একটু ঠান্ডা কোনো সফট ড্রিঙ্কস খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। হঠাৎ করেই আমার খুব লাচ্ছি খেতে ইচ্ছা করছিল, আর সবসময় তো বাইরে যেয়ে লাচ্ছি খাওয়া সম্ভব না, আর এখন ছিল রাত, তাই আমি ঝটপট একটু লাচ্ছি বানাতে চলে আসলাম। বাসায় দুধ ছিল, আমি দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, তার ভেতরে আমি আরও একটু কনডেন্স মিল্ক মেশাচ্ছি, কারণ এটা তৈরি করতে যাচ্ছি শাহী লাচ্ছি, একটু শাহী শাহী ভাব থাকতে হবে। কিন্তু আমার কনডেন্স মিল্কের কৌটাটা আমার হাজবেন্ডের মতো ভীষণ কিপটা, দেখেন না একটু কনডেন্স মিল্ক পড়তে চাচ্ছে না, তো আমি ওকে জোর করে টিপে টিপে বের করে নিয়েছি। প্রায় এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক মিশিয়ে আমি এখন দুধটাকে আরও একটু জাল করে নিলাম। একটু শাহী শাহী ফিল আনার জন্য এতে আরও একটা উপাদান অ্যাড করব, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে ঝটপট একটু লাইক দিয়ে ফেলুন। শাহী ফিল পাওয়ার জন্য প্রথমে এখানে অ্যাড করতে হবে কিন্তু জাফরান, আমার কাছে জাফরান ছিল না, আমি একটু ফুড কালার অ্যাড করে নিলাম। আসলে শাহী ফিল পেতে চাইলে একটু শাহী শাহী ভাব তো থাকতেই হবে, তাই না? তো আমি শাহী ভাবটা কিন্তু একটু রং দিয়েই আনার চেষ্টা করেছি, আপনারা চাইলে জাফরান ইউজ করতে পারেন যেটার কালারটা আরও দারুণ হবে, তবে আমারটাও কিন্তু মন্দ হয়নি, দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে আমি আরেকটু সময় জাল করে নিচ্ছিলাম, জাল করতে করতে এটা যখন একটু গ্রেভি টাইপের হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি একদম। তারপরে এখানে আমি ব্লেন্ডার জারে 2 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিলাম। আসলে এই দইটা আমার বাড়ি থেকে আনার দই, আমি ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে আমি লাচ্ছি তৈরি করছি। ও আচ্ছা, আমি এই দুধ জাল করার সময় কিন্তু 3টা সাদা এলাচ দিয়েছিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য, দুধ জাল করার শেষে কিন্তু এলাচ 3টাকে উঠে ফেলে দিতে হবে। আর দুধের ভেতরে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করি নাই, কারণ কনডেন্স মিল্কে মিষ্টি থাকে, আর যেহেতু আমি মিষ্টির দই দিয়ে লাচ্ছিটা তৈরি করছি এজন্য এক্সট্রা চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই দারুণ একটি মতামত আমার সঙ্গে শেয়ার করার জন্য কমেন্ট বক্সে আপনাদের জন্য ওপেন আছে, আপনারা চাইলে সুন্দর একটি মতামত জানাতে পারেন। আর নতুন বন্ধু যারা এসেছে তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। আমার এদিকে লাচ্ছি তৈরি হচ্ছে, দই ফাটানোর শেষে আমি কিন্তু পুরো দুধটাকে এখানে ঢেলে দিলাম, এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর কি যে দারুণ স্বাদ। শুধু ব্লেন্ডার জারের দিকে তাকিয়ে থাকবেন না, ব্লেন্ডার জারের পিছনে দেখেন আমার ছোট্ট শৈশব, যখন আমি আমার ছোট্টবেলায় চুরি করে করে কনডেন্স মিল্ক খেতাম, ঠিক সেই রকম একটা মুহূর্ত আমি দেখতে পাচ্ছিলাম, আমার সন্তান চুপ চুপ করে এসে পিছন থেকে কনডেন্স মিল্কের ডিব্বাটা নিয়ে আস্তে আস্তে করে ওখানে ও একটু একটু করে কনডেন্স মিল্ক খাচ্ছিল। এটা ছোটবেলায় মনে হয় সবারই ভীষণ পছন্দের থাকে, এটা আমারও ভীষণ পছন্দের ছিল। এদিকে আমাদের শাহী লাচ্ছি রেডি হয়ে গেছে, আর এই লাচ্ছিটা কিন্তু আজকে তৈরি করতে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করেছে, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে আমাকে লাচ্ছি তৈরি করে দেওয়ার জন্য। লাচ্ছি খেলে এমনিতেই প্রাণ জুড়ায়, তারপরে প্রিয় মানুষের হাতের তৈরি লাচ্ছি খেতে তো আসলে ভীষণ মজা এবং দারুণ একটা ফিলিংস। তো যারা ভাইরা আছেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একদিন ভাবির জন্য বা আপুর জন্য ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করে ওয়াইফকে ইমপ্রেস করে ফেলুন, ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। এটা হচ্ছে ছোট ছোট কিছু রেসিপি দিয়ে ভাবিদের মনে বড় বড় জায়গা দখল করে নেওয়ার কিছু টেকনিক, তবে আরও সুন্দর সুন্দর কিছু টেকনিক আমার পরবর্তী ভিডিওতেও আসবে, আপনারা সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভাইয়ারা, এই অফারটি যদি এখন আপনারা লুফে না নিতে পারেন, ভাবিদের মনে জায়গা যদি এই শরবত দিয়ে দখল না করতে পারেন, অবশ্যই কমেন্টে জানান আপনাদের ওয়াইফরা কোন টাইপের শরবত পছন্দ করে, সেগুলোর সহজ সহজ রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমার বাচ্চারা তো হুমড়ি ধামড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে, আপুরা এবং ভাবিরা এখন আপনাদেরকে বলছি আপনারা কিন্তু মন খারাপ করবেন না, আপনাদের জন্য খুব তাড়াতাড়ি ভাইয়াদের মন দখল করার জন্য একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব, ততক্ষণ কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। ট্রাস্ট মি, লাচ্ছিটা কিন্তু অনেক দারুণ হয়েছিল, আপনারা চাইলে এর সঙ্গে কিছু ঠান্ডা আইসকুচি অ্যাড করে নিতে পারেন। তো আসলে আজকের রেসিপিটা ছিল এতটুকুই, আপনাদের সঙ্গে গল্প গুজব করার জন্য মূলত আজকে আমার ভিডিওটা করা। আপনাদের এই গল্পের কিছু কিছু অংশ কেমন লেগেছে আর কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা যদি কমেন্টে লিখে আমাকে পাঠান, আমি খুবই অনুপ্রাণিত হব এবং ভীষণ খুশি হব। আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া এতটুকুই, আপনারা আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন সবসময়। আর হ্যাঁ, আবারও ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।